আজ 25 জুলাই 2024, আর আমি এখন দাঁড়িয়ে আছি ফেমাস নিউ দীঘা সি বিচের সামনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর দুর্দান্ত এনজয় করছি স্টুডেন্টদের সঙ্গে, আর খারা খারা এসছে এই আমার স্টুডেন্টরা সবাই, আর প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করছি। আর এখানে এলাম কীভাবে, আজকে সকালবেলা কী কী প্রোগ্রাম করলাম যা সেটা একবার দেখে নিন। বহুদিন পর এরকম হলো যে আমি ব্লগ শুরু করছি চলন্ত ট্রেনে। যাই হোক, তার আগে দেখাই আমার সঙ্গে কারা কারা আছে। এই দেখুন, এই পুরো পল্টন আছে সর, ওকে দেখতে দে। এই দেখুন, আমরা এবার 6 জন মিলে যাচ্ছি হচ্ছে দীঘা, আর লোকাল ট্রেনে। আমি এত শুনেছি লোকাল ট্রেনে 45 টাকায় দীঘা। আমি ভাবলাম যে একবার চড়েই দেখি। এবার একা যাব ঠিক মন সাথ দিচ্ছিল না লোকাল ট্রেনে, তো তাই জন্য এই পল্টনকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। এরা সব ক্লাস 9-এ পড়ে, আমার স্টুডেন্ট। সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, আমি হাওড়া স্টেশনে যখন এলাম তখন প্রায় 5:45 বাজে। হুড়মুড় করে দেখলাম হলদিয়া লোকাল ছেড়ে দিচ্ছে, আমাদের গন্তব্য হচ্ছে সাঁতরাগাছি। আর সাঁতরাগাছি থেকেই আমাদের 6:45-এর যে দীঘা বেঁচে তার লোকাল আছে, সেখান থেকেই আমি ট্রেনে উঠবো, আর ইনফরমেশান যেতে যেতে দেবো। এখন 5:54 বাজে, হাওড়া স্টেশন হচ্ছে হাওড়া জামালপুর এক্সপ্রেস। আর একটা ছোটো ইনফরমেশান দিই, সেটা হচ্ছে আমি এখন হলদিয়া লোকালে আছি, এই নেমে যাবো সাঁতরাগাছিতে, কিন্তু আমরা এটাতে করে মেচেদা চলে যেতে পারি, সেখান থেকে আবার ট্রেন ধরতে পারি, কিন্তু সেটা করবো না। একটা কারণে দেখে মেচেদার দিকে মারাত্মক ভিড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা সেই জন্য আমরা সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি মেচেদা যে লোকাল আছে, তারপর যেটা দীঘা চলে যাবে সেই ট্রেনই ধরবো। দেখুন ছেলেপেলে, দেখুন আমার মতন বুড়ো স্যারকে দাঁড় করিয়ে আর এদের ডিজেলা বসে পড়েছে। হ্যাঁ না, এ তো পুলিশ, দেখে রাখুন সেটা পরবর্তীকালে পুলিশ হবে। দাদা স্যালুট মার, সত্যি কথা বলছি পিওর ব্লগ হতে চলেছে, কোনো রেল ব্লগ খাওয়া দাওয়ার ব্লগ ওইসব যাই না, পিওর এন্টারটেনমেন্ট হতে যাচ্ছে অ্যাজ এ স্যার আর এইসব স্টুডেন্টদের নিয়ে। আপনারা যাই না আপনারা কীরকম এনজয় করবেন, আর সব এইসব ছেলে পেলে এইসব ফোকর বাজ, আর এই এক নম্বর চিনে নিন, এই ছেলেটা গেছে ইফাজ, বাবা সিট পাইনি বলে গেছে ছাদে উঠে যাবো। ছটা 12 বাজে আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি জাংশন স্টেশনে, আমাদের ট্রেন আছে 6:45-এ এই সাঁতরাগাছি থেকে। সাধারণত সাঁতরাগাছি বেঁচে তার যে লোকালটা আছে সেটা 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে, দেখি ট্রেন দাঁড়িয়ে আছে কিনা। এখন বাজে 6:18, আমাদের ট্রেন আছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাঁতরাগাছি বেঁচে তার যে লোকাল আছে সেটা। আর আপনারা সাঁতরাগাছি আসবেন কী করে, হাওড়া স্টেশন থেকে যে কোনো লোকাল ধরে যেটা সাঁতরাগাছি যাবে সেই ট্রেন ধরে নেবেন। সাধারণত আমতা বা হলদিয়া বা মেদিনীপুর যেসব লোকাল ট্রেনগুলো আছে সেইগুলোতে চললেই আপনারা সাঁতরাগাছি পৌঁছে যেতে পারবেন। আর দীঘার জন্য যে ট্রেনের টিকিট সেটা একবারই হাওড়া থেকেই হাওড়া দীঘা টিকিট কেটে নেবেন, আর পড়বে 45 টাকায়। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে যাওয়ার পর আমরা একটু দেখিয়ে দিই কারা কারা আছে, একটু আপনাদের এই ভিডিওতে পরিচয় করে দিই, এই একটা দিন আমরা সবাই একসাথে এনজয় করবো সেটাই আপনাদের সঙ্গে ব্লগে তুলে দেবো। আচ্ছা প্রথমে দেখাই স্বরূপ, আমার সঙ্গে কিছুদিন আগে ও ডুবলাগড়ি বাগদা বিচ ঘুরে এসছে স্বরূপ। তারপর আছে ইফাজ আছে, ঠিক আছে প্রচণ্ড হাসায় কিন্তু। আচ্ছা শুভজিৎ, ওর দাদা অভিজিৎ আমার প্রথম ব্লগে ছিল দীঘার অনেকদিন আগে, 2 বছর আগে। এবার শুভজিৎ যাচ্ছে, বড় হয়ে গেছে। আচ্ছা এবার যে সোহান আছে, ঠিক আছে ও 9-এ পড়ে, এরা সবাই 9-এ পড়ে। আর এই যে গৌরব আছে, তো আমরা এইভাবে এবার দীঘা পৌঁছাবো আর একদিন থাকবো যাস, ঠিক আছে। কোনো দিন দীঘা গেছিস? কী করতে গেছিলিস? চান করতে ছেলে পেলে। এই ভাত শোন, কোনো দিন দীঘা গেছিস? কী করতে গেছিলিস মনে নেই? ছোটোবেলা মানে কি অন্নপ্রাশন? 6 মাস বয়সে? এক বছর বয়সে দীঘা গেছে, কি মনে থাকবে? সবাইকেই জিজ্ঞেস করবো। প্রতিদিন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাথে আবার দৌড়ে দৌড়ে 1 নম্বরে পেলাম, অ্যানাউন্স করেছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আজকে। ফর অনেকটা কিন্তু সাঁতরাগাছি 4 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম অনেকটা। এই দেখুন ট্রেন দাঁড় করার জন্য বাচ্চা কাছে হাত দেখাচ্ছে, বাসে উঠে উঠে অভ্যেস তো হাত দেখাচ্ছে। এসব বাচ্চা কাচ্চারা বসে পড়েছে ট্রেনে, উঠে পড়েছি আমরা। আর এখন বাজে হচ্ছে কটা? 6:56, ট্রেন ফাঁকা কিন্তু বেশিক্ষণ ফাঁকা থাকবে না, এটা আমার তীব্র বিশ্বাস।
সাঁতরাগাছি থেকে বেচেদা পর্যন্ত যাওয়ার যে দীঘাগামী ট্রেন আছে সেটা 7:04 ছেড়ে দিল। আর পরবর্তী আমাদের রেলওয়ে স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। আর ট্রেন ছাড়লো প্রায় 19 মিনিট দেরিতে, মানে ছাড়াতেই 20 মিনিট লেট। প্রথমে যদি জানতাম এটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তাহলে এই বাচ্চা কাচ্চাদের একটু কিছু খাওয়া দাওয়া হয়ে যেত, ওরা কিছু খায়নি বেচারা। আমি শুধু তো 1 কাপ চা খেলাম, ওদের আমি জিজ্ঞেস করেছিলাম চা খাবি কিনা, বলো না, এইটা একটা খারাপ লাগলো। প্রথমে যদি জানতাম যে 1 নম্বর প্ল্যাটফর্মে, তাহলে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মেই পৌঁছে গেছিলাম অনেক আগেই, তো ওদের একটু কিছু খাওয়া দাওয়া হয়ে যেত। যাই হোক, ট্রেনে যা উঠবে সেটা ওদের সঙ্গে খাওয়া দাওয়া করবো আমরা। হ্যাঁ রে, ট্রেনে যা উঠবে যাই খাবি তো, হ্যাঁ কোনো অসুবিধা তো, মুড়ি টুড়ি খেতে কোনো অসুবিধা নেই তো? এই দেখুন, আবার বলছে মুড়ি খাবে না, দেখুন বুঝুন, এ বলছে মুড়ি খাবো না। দেখা যাক কী খাওয়া যায়। আর আপনারা ভাববেন না যে 45 টাকায় যাচ্ছি মানে টাকা বাঁচানোর জন্য, সেরকম কোনো ব্যাপার না। প্রথম কথা তো টিকিট পাইনি, চেষ্টা করলে হয়তো পেয়ে যেতাম। আর আসলাম নতুন একটা এক্সপিরিয়েন্স হবে লোকাল ট্রেনে করে দীঘা যাওয়ার, এই বাচ্চা কাচ্চাদের সঙ্গে গল্প করতে করতে বেরিয়ে যাবো, মালুমও হবে না টাইম কোথায়। সাঁতরাগাছি থেকে দীঘার দূরত্ব হচ্ছে 173 কিলোমিটার। আর সময় কত লাগবে সেটা বলতে পারবো না, এটা লোকাল ট্রেনে যাচ্ছি, সময় লাগবে ওই মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা তো লাগবেই লাগবে, তার বেশিও লাগতে পারে। আমরা যখন হলদিয়া লোকাল করে সাঁতরাগাছি যাতাম, সেই ট্রেনটা করেও কিন্তু মেছেদা চলে যেতে পারতাম, সেখান থেকে আবার ট্রেন ধরতে পারতাম। কিন্তু আমার মনে হয় সেখান থেকে আরও ভিড় হয়ে যেত, ফলে আমরা বসার জায়গা পেতাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো। তার থেকে বরং আপনারা এই সাঁতরাগাছি থেকেই উঠবেন, সেটা বেটার হবে। আর টাইমটা মনে রাখবেন 6:45। দুটো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হচ্ছে যদি দীঘার প্ল্যান আগে থেকে করে থাকেন তাহলে তাবলোলিপ্ত 2S-এর টিকিট কাটুন, ওই 110 টাকা মতন পড়বে, সেটা ফার বেটার হবে। যদি সাডেন প্ল্যান করেন, টিকিট না পান, লোকাল ট্রেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে যদি নিতে পারে লোকাল ট্রেনের বহর, কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যখন সাঁতরাগাছি থেকে ট্রেন ধরবেন তখন না ওই ওভার ব্রিজের ওপরেই থাকবেন, লাগেজ যদি ছকে থাকে, কেন যদি কখনো 4 নম্বর না হয়ে 1 নম্বর হয় তখন ওই লাগেজ দিয়ে এদিক ওদিক করা কিন্তু বেশ কষ্টসাধ্য, এইটা কিন্তু খুব পিন পয়েন্টে রাখবেন, আমি বারবার বলছি। কিন্তু সাঁতরাগাছি স্টেশনে যখন দাঁড়িয়েছিলাম তখন গৌরবকে জিজ্ঞেস করছিলাম দীঘা যাচ্ছিস কেন, ও তো উত্তর দিয়ে দিয়েছে, আরও 2-1 জনকে জিজ্ঞেস করি ওরা দীঘা যাচ্ছে কেন, এই যে সই দীঘা যাচ্ছিস কেন, সমু দেখতে এবার জিজ্ঞেস কর স্যার আপনি কি করতে যাচ্ছেন, একদম ভিউ বাড়াতে, জানি না ভিউ হবে কিনা। গোলাপ কেমন লাগছে রে, ভালো ভালো লাগছে লোকাল ট্রেনে? ভাড়া কত জানিস? 45 টাকা বুঝুন, কি বলছে রে, লোকাল ট্রেন এসি বলছে, তুইও তাই, হ্যাঁ হবে কি ছেলেমেয়ে বলছে লোকাল ট্রেন এসি এসি হতো, হবে হবে একদিন হবে, সেই যে লোকালেও বন্দে ভারত চাষবে। চপ 6টা দেবে, হ্যাঁ এই তো 3:20 দাদা, আর টাটকা তো গরম আছে, কেমন লাগছে, ভালো, আমাদের নুন বেশি লাগছে। ২০ টাকা করে ঝালমুড়ি কেনা হচ্ছে, এ স্বরূপ খাবি তো, হ্যাঁ খেয়ে নেবে, খিদে পেলে বাঘেও ঘাস খায়। এই হচ্ছে ঝালমুড়ি, আমি নারকেল নেবো না, নারকেলের সমস্যা,
দাও, এই বাচ্চারা নাও, বাচ্চারা আছে নাও, বাচ্চারা আবার চপ কেনা হচ্ছে, বাচ্চারা বলছে চপ খাবে, এই যে চপ কেনা হলো মুড়ি দিয়ে খাওয়াবে, চপ মুড়ি হেভি খাওয়া সকালে। সত্যি কথা বলছি চপটা আগে খেয়েছিলাম, মুড়ির সঙ্গে একরকমই লাগছে, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস এই যে চপ। আটটা 15 বাজে আর আমাদের ট্রেন বেচেনা স্টেশনে ঢুকে গেছে, যেটা প্রায় 15 মিনিট মতন লেট, তো ঠিকঠাকই টেনেছে, পরে মতো 20 মিনিট লেটে ট্রেন ছেড়েছিল। আচ্ছা, এখান থেকে কিন্তু ট্রেনের চেঞ্জ হয়েছে, যেটা মেচেদা থেকে দীঘা হয়ে যাচ্ছে, সে ব্যাপারে ইনফরমেশান দিচ্ছি, আগে মুড়িটা খেয়ে নিই। দেখুন 8:17 জাস্ট 2 মিনিট দাঁড়ানো ট্রেনটা, এখান থেকে ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে, আমার মুড়িটা এখনও খাওয়া হয়নি। মেচেদা থেকে আপনার দীঘার দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার মতন। আর একটা কথা হচ্ছে, এই লোকাল ট্রেনটা বেরিয়ে গেলে মেচেদা থেকে, তারপর কিন্তু দীঘার উদ্দেশ্যে কোনো লোকাল ট্রেন নেই। এই দিলকুশ দেখা থাকতে পারলাম না, গরম একদম, বেশ গরম। এই দিলকুশ খেয়েছিস আগে তোরা? খেয়েছিস? আমার তো বেশ ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই লোকাল ট্রেনে যাওয়ার এই একটা মজা কিন্তু বল। হ্যাঁ, দারুণ, বিভিন্ন টাইপের খাওয়া দাওয়া উঠছে, চপ মুড়ি খাচ্ছি, দিলকুশ খাচ্ছি। দিলকুশটা দারুণ ছিল, কেমন ছিল দিলকুশটা? বেশ গরম। এই যে ছেলেপেলে দেখতে পাচ্ছি না, সব 9-এ পড়ে, কি আর বলবো, এ পড়াশোনা কিন্তু ঠিক মতন করে না, তো আমি এদের ভালো করে পড়াশোনা করানোর জন্য একটা খোঁজ পেয়েছি, দেখাই আপনাদের। দেখুন, দেখতে পাচ্ছেন বাবা বামদেব, বশীকরণ করব, ভালো করে পড়াশোনা করাবো। করবি? করবি, তাও করবি না? ওই যে বাবা বামদেব, স্বরূপ বাবার নাম্বারটা ঢুকে নিল মোবাইলে, দেখছেন মোবাইলে নিয়ে নাম্বারটা, কি করবি তুই ওটা দিয়ে? কি করবি ওখানে গিয়ে? ওখানে গিয়ে পড়াশোনা করে। আটটা 35 বেচেদা থেকে 12 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা পাঁশকুড়া জংশনে। ট্রেন এখানে প্রায় 4-5 মিনিট মতন লেট, আর এই পাঁশকুড়া জংশন থেকেই কিন্তু দীঘার লাইন কিন্তু আলাদা হয়ে যাবে। ছেলেপেলে এখন আর এই খিদে বিদে পাচ্ছে না তোর? ব্যাস, খিদে পাচ্ছে? আচ্ছা, আর এখন খাবি না কিন্তু, চা খাবি? আর কবে মানে কি, কবে কি বাড়িতে কি খাবি? পরে পরে দেখুন, দীঘা যাওয়ার লাইনটা কিন্তু এই পাঁশকুড়া জংশন থেকে কিন্তু আলাদা হয়ে গেল, এদিকে হাওড়া আর এদিকে দীঘা যাওয়ার লাইন ঢুকে যাচ্ছে। লিখাচ্ছা 10 টাকা করে দীঘা রুটে মোটামুটি। চা খাস বাড়িতে? কি চা? সব খাস, হ্যাঁ, কিছু ভাত দিস না? লাল চা কিন্তু, এটা লাল চা, চা খাস বাড়িতে, কি চা? কালো দুধ বলছি, কালো দুধ চা খাই, চা খাস ভাইদের, কি চা খাস? লাল চা ভাল লাগে, খাস চা খাস ভাইদের, কি চা খাস? র চা, হ্যাঁ ঠিক বলেছে, একদম ঠিক, আমিও খাই, কিন্তু ইদানিকালে চা খাওয়াটা কমিয়ে দিয়েছি। দেখুন, আমার সঙ্গে যারা যারা এসছে, মানে আমার স্টুডেন্টরা, তাদের জিজ্ঞেস করছি তারা কবার দীঘা আসছে, একবার শুনুন। স্বরূপ কবার এসছিস? পাঁচবার। প্রথম? যার আগেবারে বলি যা এসেছিস? আচ্ছা, কবার সব? কবার? আর কবে এসছিস? কি করতে? কবার? প্রথমবার। খালি মালদায় যায়, দীঘায় আসে না? আর আমার কতবার আমি ভুলে গেছি, কিন্তু লাস্ট 2 বছর পর আমি এই দীঘা আসছি বা হোটেলে থাকবো, মাঝে টুকটাক কাজে এসেছিলাম, কিন্তু দীঘায় প্রায় 2 বছর পর আসি। এবং আপনাদের আবদারে, যারা বলছিলেন আপনি অনেকদিন দীঘা যান না, দীঘার ব্লগ করেন না, খাওয়া দাওয়ারও ব্লগ করেন না, চেষ্টা করবো এবার। আর
একটা জিনিস বলেছে, এবার আমাদের হোটেল কোনো বুকিং নেই, আমি জানি না কোথায় থাকবো, যে হোটেলে থাকবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখনও আমাদের পৌঁছতে প্রায় আরও 40-50 মিনিট মতো লাগবে। এই নাচিন্দা ঢুকছে, তারপরে কাঁথি, মেচেদারা থেকে 97 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমরা কাঁথি স্টেশনে। ট্রেন এখানে প্রায় 12 মিনিট মতো লেট। আর আপনারা যারা মন্দারমণি যেতে চান বা তাজপুর ঘুরতে যেতে চান, এই স্টেশনে নামতে হবে এবং বাইরে থেকে আপনাদের অটো বা টোটো ধরতে হবে, এবং আনুমানিক ভাড়া যা নেবে মোটামুটি ওই 300 টাকার কাছাকাছি বা 400 টাকাও নিতে পারে, বার্গেন করবে। আর কাঁথি থেকে দীঘার মধ্যবর্তী আর স্টেশনের সংখ্যা হচ্ছে, আর রাদার হল স্টেশন হচ্ছে 6টি। ১২১ কিলোমিটার যাত্রা সম্পন্ন করে মেচেদারা থেকে এখন আমি রামনগরে। ট্রেন এখানে প্রায় 7 মিনিটের উপরে লেট। আর আপনারা যারা মন্দারমণি যেতে চান, এই রামনগরও কিন্তু ভালো অপশন এখান থেকে মন্দারমণি যাওয়ার জন্য। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে, আর পরের স্টেশনই হচ্ছে দীঘা। আমাদের ট্রেনটা দীঘায় ঢোকার কথা প্রায় 11টা নাগাদ, কিন্তু লেট তো করবেই, আসলে ট্রেনটা ছেড়েছেই প্রায় 15-17 মিনিট লেটে। এবার হোটেল খুঁজতে হবে, কি হোটেলে থাকবি, এসি না নন এসি? এসি স্যার। এসি? ও বাবা, ট্রেনটা আমাদের লেট ছিল কিন্তু দারুণ টেনেছে। এই দাদা আমাদের বলছে যে ড্রাইভার নাকি আন্ডাকারি খেয়েছে, তাই তো? কিরকম আন্ডাকারি? সুপার সুপার। ও, দীঘা পৌঁছে গেলাম, কিন্তু তার বেস্ট সিন হচ্ছে এইটা, ব্যাকগ্রাউন্ডটা দেখুন, শ্রীপ্রভু জগন্নাথ খুব শিগগিরই এখানে আসছেন, তার মন্দির তৈরি হচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে। মেচেদা থেকে 130 কিলোমিটার বা সাঁতরাগাছি থেকে 180 কিলোমিটার প্রায় যাত্রা সম্পন্ন করে এখন আমরা দীঘা স্টেশনে। আর এখানে ট্রেন প্রায় 10-15 মিনিট মতো লেট। ট্রেনটা ভালোই এসেছে, খুব একটা খারাপ আসেনি, কিন্তু আমি আমার স্টুডেন্টদের সঙ্গে এসেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু আপনারা যখন ছোটো ছোটো বাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসবেন, অনেক লাগেজ নিয়ে আসবেন, সেক্ষেত্রে হয়তো সমস্যা হলে হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো তাম্রলিপ্ত চুজ করতে সকাল সকাল, না তো নচেত এই ট্রেনটা কিন্তু খুব একটা খারাপ না। অবশ্যই ট্রেনটা উঠবেন কিন্তু আপনারা সাঁতরাগাছি জংশন থেকে, কেননা ট্রেনটা তখন অনেকটাই ফাঁকা থাকে, আর টাইমটা মনে রাখবেন 6:45 একদম। আচ্ছা, দীঘা তো পৌঁছে গেলাম, এবার থাকবো কোথায়? ছেলেপেলেদের আপনার হচ্ছে এসি হোটেলে থাকবে, কিন্তু বাজেটও একটু আছে, কিন্তু চলুন জোগাড় করা যাক। আমরা থাকবো বেসিক্যালি নিউ দীঘা, আর নিউ দীঘায় ওখানে চলে যাই হাঁটা পথে। কোথায় হোটেলে থাকছি সেটাও আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব, আর যা যা করবো সেটাই শেয়ার করব। এই ট্রেনটা কিন্তু একটু পরে, অর্থাৎ সেই 11:30 নাগাদ এখান থেকে ছেড়ে যাবে। আর এই সেই বহু প্রতীক্ষিত আমাদের জগন্নাথ মন্দির। ওহ, কবে যে হবে দেখুন, আমরা সবাই বেরিয়ে আসছি, চেকার কাউকে ধরেনি, এই ইবাজকেই ধরেছে। আবার বলছে স্যার এই টিকিটটা রেখে দিন, হ্যাঁ ওই স্যার এই টিকিটটা রেখে দিন, যাওয়ার সময় কাছে লাগবে। আজকে বৃহস্পতিবার, ভিড়টা দেখতে পাচ্ছেন কীরকম, শনি রবিবার কীরকম হয় তাহলে চিন্তা করুন। ও, গড়িয়া থেকে বাস এসছে, জাস্ট বাইরেটা দেখুন, জাস্ট ক্রেজ। আমরা এখনও হাঁটছি, আর বাজে প্রায় 11:30 মতন, একটু এদিক ওদিক কথা বললাম, পুরনো লোকেদের সঙ্গে দোকানে কথা বললাম। আর যাই হোক, নিউ দীঘা রেলওয়ে স্টেশন থেকে আমাদের টোটো ভাড়া চাইছিল 100 টাকা মতন, আমরা বললাম কোনো দরকার নেই, আমরা এগিয়ে এলাম, বরং ওই টাকাটাই কিছু একটু টাকা পয়সা দিয়ে আমরা একটু সকালবেলা টিফিন মতন করলাম, ওই প্যাটিস খেলাম বিয়া মোড়ে। যাই হোক, সামনে জাহাজ বাড়ি, এই যে আমরা এই দিকে যাবো। অনেক খোঁজাখুঁজি পর প্রায় 12:15 বেজে গেছে, আমরা অবশেষে নিউ দীঘায় হোটেল পেয়েছি। সেই হোটেলটা হচ্ছে এই দয়াল ইন্টারন্যাশনাল হোটেলটাতে পুল আছে, আর হোটেলটা হচ্ছে একদম জাহাজ বাড়ির ঠিক পেছন দিকে। আমাদের যে রুম ভাড়া পড়লো সেটা প্রায় 3000 টাকার কাছাকাছি, আমরা 6 জন থাকতে পারবো রুমটাতে। আমার রুমটা বেশ পছন্দ হয়েছে, ঠিকঠাক, আর ওয়াইফাই আছে, সুইমিং পুল আছে,
আর উইকডেজে মোটামুটি যে ডাবল বেডরুমগুলো আছে সেইগুলো ভালো থাকে ওই 1800 টাকার মতন, আর শুক্র শনি রবিবার মানে উইকেন্ডে 200 টাকা করে বেড়ে যায়। তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর আমাদের রুমের ভিডিওটাও আপনাদের সামনে তুলে দেবো। চলুন যাওয়া যাক রয়্যাল ইন্টারন্যাশনাল। আমাদের যে রুমটা দিচ্ছে সেই রুম নাম্বার হচ্ছে 102। একবার জাস্ট দেখিয়ে দিই, কেন আমরা জাস্ট ইউজ করবো তার আগে দেখি দিই এলোমেলো হওয়ার আগে। দুটো বড় বড় বেড আছে এখানে, আমরা তিনজন ঘরে তিনজন ছজন থাকতেই পারবো, কোনো অসুবিধা নেই। এখানে একটা বড় ওয়ার্ড্রপ দেওয়া আছে, এখানে একটা ছোটো টেবিল মতন দেওয়া আছে, গ্লাস জগ ইত্যাদি রাখা আছে। আচ্ছা এখানে চার্জিং পোর্ট আছে, এখানে চার্জিং পোর্ট আছে, ওখানে চার্জিং পোর্ট আছে, ওইদিকে আছে এনাফ চার্জিং পোর্ট, টিভি আছে, আচ্ছা এসি আছে, আর এরকম রুমটা ইন্টারকম আছে সুন্দর। আর এইদিকে আছে একটা ব্যালকনি, ব্যালকনিটা জাস্ট একটু দেখাই, পর্দাটা সরিয়ে দিই, এই এই হচ্ছে ব্যালকনি। ব্যাস সমুদ্র এখান থেকে 5 মিনিট হাঁটা পথে, আমি ব্যালকনিতে যাচ্ছি না। আচ্ছা একটু পরে আমরা সমুদ্র চলে যাব। আর একটু ওয়াশরুমটা আপনাদের দেখাই, এখানে একটা বেসিন আছে, আর এখানে একটা কমোড, ব্যাস এই এই হচ্ছে গিজার ইত্যাদি আছে সব, আর এখানে একটা মিরর আছে। একটা 1:25 বাজে আর আমরা এবার যাচ্ছি সমুদ্রে স্নান করতে, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই চারজন ছজনের মধ্যে রাধার মাত্র 2 জন সাঁতার জানে। কে কে জানিস না সাঁতার? হাত তোল, প্রেজেন্ট প্লিজ। এ তুই হাত তোল পুলিশ, দেখছেন তো সমুদ্রে স্নান করবে বলে তো হাত তুলছে, তোর বাবা দেখুক ভিডিওটা আর কোনোদিন পাঠাবে না। আমি বহুদিন পর দীঘা আসছি, প্রায় 2 বছর পর, কিন্তু দিউ দীঘা সি বিচে স্নান করা আমার সৌভাগ্য হয়নি। এবার আশা করছি হবে, চাই না দেখি, জোয়ার যদি আসে অবস্থা খারাপ হয়ে যাবে। দুর্গাপুজো প্যান্ডেলের মতন ভিড়, কিরে কেমন ভিড় দেখছি, বাচ্চা কাচ্চাকে বসিয়ে রেখেছি, জলে নামতে দেবো না, বাড়ি থেকে রেস্ট্রিকশন আছে, একটা কেউ সাদা চায় না এই সোয়ান ছাড়া। আর শোন এই যা সমুদ্রের তেজ, এখানে সাঁতার জেনেও কোনো লাভ নেই। এবার এলো কিছুক্ষণ এই বোল্ডারের এখানে বসে বসে স্নান করলাম, এবার একটু যাচ্ছি ওই দিকটা, দেখা যাক কেমন লাগে। ওখানে প্রচণ্ড ভিড় ওখানটা, এখানে যা ভিড় দেখলাম আমরা নামার রিক্স নিলাম না, বরং আমরা এখানে একটু এনজয় করলাম। আর এবার চাই হচ্ছে আমাদের হোটেলে সুইমিং পুলে, সেইখানে একটু এনজয় করি। আচ্ছা আমরা এখানে সুইমিং পুলে ঢুকছি, সুইমিং পুলের টাইমিংটা দেখুন 9 AM to 7 PM এইটা যে টাইমিং। আচ্ছা এখানে কস্টিউম নিতে হবে, কস্টিউমের জন্য কিন্তু যদি আপনার নাইলনের জামা কাপড় না থাকে সেখানে 50 টাকা করে চার্জ করবে, এমনি কিন্তু অ্যাক্সেস করতে কোনো চার্জ নেই সুইমিং পুলে। চল ভেতরে ঢুকুন, সুইমিং পুলে দাপাদাপি করে রেস্ট নিচ্ছিলাম, প্রায় 4টে বেজে গেছে, এবার খিদে পেয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। হোটেলে যে হোটেলে আছি সেই হোটেলেও খাওয়া দাওয়া আছে, রেস্টুরেন্ট তো আছেই, সেখানে না খেয়ে আমরা বাইরে খেতে যাচ্ছি, সেখানে একটু দামটা একটু এক্সপেন্সিভ লাগছিলো আমার। আমরা এসেছি নার্সিংহোম মোড়ে, আর এখানে রেস্টুরেন্ট হোটেল হচ্ছে নাচিন্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে দেখলাম মোটামুটি ডিম ভাত আছে, এখানে থালি হচ্ছে 80 টাকা, আর মাছের থালি হচ্ছে 100 টাকা, তাই তো? তা দেখি খেয়ে দে, আর বলো যেতে ইচ্ছা করছে না, এখানে খেয়ে ভাত দিয়েছে, ডাল আর এই যে শুক্তো, আর এখানে লেবু আর পেঁয়াজ, পাঁচ আসছে, আর লাস্টে আছে চাটনি পাপড়। খাওয়া দাওয়া করলাম মোটামুটি খুব সাধারণ মানের, কিন্তু মাছের ঝোলটা ঠিকঠাক ছিল, মাছটা ফ্রেশ, ব্যাস এবার রুমে রেস্ট নিই, তারপর বাধ্যই কথা সন্ধেবেলা। 6:36 দুর্দান্ত ঘুম দিলাম, আর এই ছেলেপেলে না শুধু মোবাইলে গেম খেলছিল, এরা ঘুম হয়নি কিন্তু। আর এবার একটু বেরিয়েছি, দেখা যাক কোথায় যাওয়া যায়, একটু ইচ্ছা আছে ঢেউ সাগরে যাবো, আর একটু নাগরদোল্লা চড়বো। হ্যাঁ চড়বি তো? চড়বো, চড়তেই হবে, চল। ইয়ার কি যে রাস্তাটা নিউ দীঘা সি বিচ থেকে ডান দিকে, মানে জাহাজবাড়ির ডান দিকে ঢুকে যাচ্ছে সোজা
ঢেউসাগর দিকে, তার সেদিকে আমি দু বছর পর আসছি। ও দারুণ হয়ে গেছে, দারুণ দারুণ সব হোটেল এখানে তৈরি হয়েছে, আর বেশিরভাগ হোটেলগুলোই হচ্ছে এখানে সুইমিং পুল আছে কিন্তু। আর এদিকে ঢেউসাগরের এই সাইডটা ঢেউসাগর, আর এই দিকটা পুরোপুরি ঝাউ গাছ, আর পেছন দিকটা হচ্ছে সি বিচ আছে, ওই দিক দিয়েও যাওয়ার রাস্তা আছে সি বিচের। আমরা আজ সকালবেলা গিয়েছিলাম, দারুণ করেছে এই জায়গাটা, এই ঢেউসাগর। এখানে আপনি দিনের বেলা আসতে পারেন, কিন্তু রাত্রিবেলা আসার মজাটা বেশ। এই 10 টাকা করে দিল, 6 জনের 60 টাকা। বছর পর আমি ঢেউসাগরে আসছি, পুরো হুলিয়াত পুরো বদলে গেছে, ট্রিমেন্ডাস করেছে এই জায়গাটা, একটা ভাইবস আছে, একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইবস আসছে এখানে, ট্রিমেন্ডাস। ঘুরতে ঘুরতে ঢেউসাগরের একদম সি বিচের পাশে চলে এসেছি, এখানটা ফেন্সিং দেওয়া আছে, আর এখানে বিভিন্ন খাবার দাবারের স্টল আছে, ওই ফ্রাইড আইটেম বেশি, মোমো ইত্যাদি, ঘুগনি, যাই হোক। আর এই ওপর দিকটা করা হয়েছে একটা বসার মতো জায়গায়, এটা নতুনই বিল্ড আপ করা হচ্ছে, এটা হলে বোধহয় আরেকটু এই জায়গাটার অ্যাট্রাকশান বাড়বে। আমরা এখানে কিছু রাইড করলাম না, কিছু কিছু রাইড ছিল ওখানে, বোটিং ছিল। আমরা এখন চলে যাবো নিউ দীঘা সি বিচের কাছে, এখান থেকে হেঁটে প্রায় 10 মিনিট লাগবে, দেখা যাক কী করি। একটু চেঞ্জ হলো প্ল্যানে, সেটা হচ্ছে আমরা ঢেউসাগর থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, ওল্ড দীঘা যাবো, 20 টাকা করে পড়ছে ঢেউসাগর থেকে, দেখা যাক। দাদা বললেন যে সন্ধ্যেবেলা ওল্ড দীঘাটা বেশ ভালো লাগবে, যান, দাদার কথা শুনেই আমরা যাচ্ছি ওল্ড দীঘা। 7:50 বাজে, আমরা এখন ওল্ড দীঘায়। ওইখান থেকে ওল্ড দীঘা সি বিচের দিকে যাওয়ার রাস্তায় একটা হোটেল দেখতে পাচ্ছেন, হোটেল সি ব্রিজ। এখানে দেখতে পাচ্ছি আপনার রুম নন এসি 850 টাকা, এখন ফোন নাম্বার দেওয়াই আছে, আর এসি হচ্ছে 1600 টাকা। পুরীর ভাইবস দীঘায়, খাজা বিক্রি হচ্ছে এখানে, এই মার্কেটে কাজুর দোকান, শুধু কাজু, প্রচুর খাওয়া দাওয়ার দোকান, আর ভিড় এখানে কিছু কম নেই, কিন্তু ভালোই ভিড় আছে। আমি ওল্ড দীঘাতে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে জাস্ট একটা দোকানের দিকে চোখ পড়লো, ফুচকাওয়ালা বলে, হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু আমি তো জাস্ট 2 বছর পর আমি দীঘাতে আসছি, আর ওল্ড দীঘা তো আরও মানে অনেক দিন হয়ে গেলো, আসা হয়নি। তো এই দোকানটার দিকে নজর পড়ে, এবং এর যে মেনু কার্ডের দিকে নজর পড়ে, আমি ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসি, আর এই হচ্ছে এনাদের ফুচকার ভ্যারাইটিস, ঠিক আছে, আরও অনেক কিছু আছে, সেটা পরে দেখাচ্ছি। তো এই জাস্ট এইগুলো দেখে বেশ আমার ভালো লাগলো, তো আমি বললাম ট্রাই করব। তো পিনাকি, যে ওনার ফ্র্যাঞ্চাইজি ওনার আছেন, আর দীপালি মানে ওনার হাজব্যান্ড ওয়াইফ, তো আমাকে বললো এইটা ট্রাই করতে বলো। তো আমি বললাম ধরে এটাই ট্রাই করি, যেটাতে চিকেন ফুচকা, কর্ন চিজ ফুচকা আর বাংলাদেশি ফুচকা, 2 পিস করে থাকছে 100 টাকা। পিনাকি, আমাদের ফুচকাটা হয়ে গেছে কি? আরে সাবাস, আরে সাবাস। আচ্ছা কি কি বলে দাও, একটু বলে দাও। দুটো হচ্ছে বাংলাদেশি ফুচকা, আচ্ছা, দুটো চিকেন ফুচকা, এটা দুটো আমাদের কর্ন চিজ ফুচকা। আচ্ছা, ফার্স্টে প্রথম ট্রাই করবে বাংলাদেশি, হ্যাঁ হ্যাঁ, তারপর চিকেন, তারপর কর্ন চিজ, তাহলে খেতে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা প্রথমে বাংলাদেশি ফুচকাটা পিনাকি ট্রাই করতে বললো, এটা, আচ্ছা এই হচ্ছে বাংলাদেশি ফুচকা, খেয়ে দেখি, আমি একবারই খেয়ে নিতে পারবো পিনাকি। ট্রিমেন্ডাস, আমার ভাষায় যেটা আমি বলি টপ ক্লাস, ঝাল ডিমে সেরকম আসতে কোনো গন্ধই নেই, ঝাল 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 একটা ব্যাপার আছে, বেশ স্পাইসি, কিন্তু বেশ স্পাইসি, কিন্তু একটা দারুণ স্বাদ, আর ডিমের কোনো আসতে গন্ধ নেই, আমি যেটা খাওয়ার আগে একটু ভয় পাচ্ছিলাম, দারুণ। আচ্ছা এবার পিনাকি কোনটা খেতে বলবো? এইটা চিকেন ফুচকা। আচ্ছা এটা চিকেন ফুচকা আছে, আচ্ছা চিকেনের সস দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, তাই তো, স্যালাড দেওয়া আছে, স্যালাড মতন, পুরো চিকেনটা ভরপুর আছে। আচ্ছা এটাও একবারে নিয়ে নিচ্ছি। ও সত্যি কথা বলতে আমি এরকম পুচা কোনোদিন খাইনি, আবার বলছি এটা কোনো পেট প্রমোশন না, আমি পয়সা দিয়ে খাচ্ছি, দুর্দান্ত পুচকাটা, কর্ন চিজ, পুরো কর্ন ভর্তি, চিজে ভর্তি, আই এম আউট অফ দ্য ওয়ার্ল্ড, সত্যি দুর্দান্ত দুর্দান্ত, কোনটা কথা বলবো, প্লিজ এখানে আসুন, আর আমি কিছু বলবো না, আমি ফুড ব্লগার নই, কিন্তু সত্যি কথা বলছি, ও দুর্দান্ত খেতে, দুর্দান্ত, কিন্তু আমার সবচেয়ে বেশি এটা বেশি ভালো লাগলো,
সবকটাই সত্যি কথা বলছি, সবকটাই এই প্লেটারটাই বেস্ট লেগেছে। আচ্ছা আমি তো খেয়েছি, আমি আমার রিভিউ দিলাম, যেটা যে শুভজিৎ খেয়েছিস আর ইফাজ খেয়েছে, এরা দুজনকে দেওয়া হয়নি। হ্যাঁ সৌরভ পেয়েছে, না না ওরা ওদের জন্য আমি এখানে অর্ডার করেছি। কেমন লাগলো ফুচকাটা? অন্য ধরনের সৌরভ উত্তম তাকে গিয়ে বলবি। আচ্ছা এবার এটা ফুচকা খাওয়ার পরে একটা করে মশালা কোল্ড ড্রিঙ্কস, এই এটা আমার দারুণ লাগে। ওহ এই ফ্যান্টাস্টিক বাচ্চা লোক। তাহলে ওল্ড দীঘা কেমন লাগলো? আচ্ছা এখানে কিছু দারুণ দারুণ আমরা ছবি তুললাম, এই ছবিগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি ট্রেন্ডি আন্ডারস্কোর ট্রাভেলার 123 ফলো করতেই হবে। এছাড়া আপনাদের কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে কোনো জায়গার ঘোরার ব্যাপারে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দেবো। আচ্ছা এখান থেকে বলছে স্যার আমরা তো কালকে বেরিয়ে যাব, আর এখান থেকে আমরা সরাসরি যাবো নিউ দীঘা সি বিচ। ওরা বলছে স্যার ওইখানটা একটু দেখবো আপনার, এখানে দেখিস নি তোরা না নিউ দীঘা সি বিচ রাত্রিবেলা, চলুন ওটাও একটু দেখি। চলুন ওল্ড দীঘা থেকে একটা অটো ধরে চলে আসি নিউ দীঘাতে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাবো হোটেলে, ব্যাস আজকের মতো নেই। আর এখান থেকে অটো ভাড়া নিচ্ছে 20 টাকা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা। 9:30 বাজে আর আমরা এখন অটো করে নিউ দীঘা সি বিচ যে মার্কেট আছে সেখানে, অনেক রাত্রি হয়ে গেছে কিন্তু দীঘা দেখে বোঝা নেই এখনও। বেশ বেশ লোকের দেখুন কীরকম লোক দেখুন শুধু চারদিকে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘার যে মার্কেটের স্পেসটা আছে অনেক বেশি, অনেকটা বড়। দেখুন শুধু এই, আর একটা ডিফারেন্স হচ্ছে ওল্ড দীঘার যে মার্কেটটা সেটা একদম বিচ সংলগ্ন, নিউ দীঘা কিন্তু একটু হাঁটতে হবে বিচের দিকে যেতে হলে। আর এখানে কিন্তু বিভিন্ন খাওয়ার দোকান, বিশেষ করে মাছ ভাজা থেকে কাবাব থেকে শুরু করে স্টল প্রচুর, কোরিয়ান। আর এর ব্যাকগ্রাউন্ডটা ফ্যান্টাস্টিক, এই হোটেলগুলোকে লাগে দারুণ ফ্যান্টাস্টিক। নিউ দীঘায় ঘুরতে ঘুরতে এইখানে এই বিভিন্ন মাছ ভাজা বা এই কাবাবের দোকানে চলে এলাম। আর আপনার নামটা একটু বলেন, আমজাদ ভাইয়ের দোকানে চলে এসেছি। বেশি কিছু খাবো না, আমাদের পেট ভর্তি আছে, তাই জন্য জাস্ট রেশমি কাবাব আর একটা আছে মালাই কাবাব, জাস্ট এটাকে অর্ডার দিয়েছি। এই আমরা এটাই 10 পিস এই 6 জন মিলে খাওয়া দাওয়া করবো। আর এখানে বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছি, পম্পেট থেকে কাঁকড়া থেকে শুরু করে এখানে আরও স্টল আছে, ওইদিকে আরেকটা স্টল আপনাদের দেখালাম। তো এগুলো বিভিন্ন দামের আছে, মোটামুটি ফিশের দাম কত থেকে শুরু হয়? 50 টাকা। যাই হোক কাবাবটা খাই। আচ্ছা এখানে দিয়েছে মালাই টিক্কা, আর শুভজিতের হাতে আছে এটা আছে, এটা আছে কি কাবাব আছে রেশমি। আচ্ছা এটা আছে মালাই কাবাব আর এটা আছে রেশমি কাবাব, আর তার সঙ্গে একটা চাটনি দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে, বেশ গরম এখুড়ি খুঁড়ি করেছে এই খারাপ। ভালো আমি পেঁয়াজ খাবো, এবার ওরা খেয়ে বলুক, তোরা খা ধর। আচ্ছা এটা মালাই কাবাব খেলাম, এবারে রেশমি একটা খেয়ে দেখি। আচ্ছা এই শুভজিৎ ধরে আছে এটা, এই ও ভালো। আমার এইটা বেশি ভালো লাগলো, যেটা হচ্ছে রেশমিটা যেটা বেশি ভালো লাগলো। কোনটা ভালো লাগলো? আমার তো মালাই সাদাটার থেকে রেশমিটা বেশি ভালো লাগলো। কোনটা ভালো লাগলো? মালাইটা মানে সাদাটা, আমার রেশমিটা বেশি ভালো লেগেছে। তার মানে দুটোই ভালো। যাই হোক আপনারা যদি নিউ দীঘাতে আসেন, এই আমজাদ ভাই মানে যা চাচার দোকান বলে বিখ্যাত, ওনার দোকানে আসতে পারেন আর কি। এখানে সব দোকানই মোটামুটি ভালো, কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা এখানে ডিনার করলাম, আমরা বেশিরভাগই নিয়েছিলাম হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, 3টে নিয়েছিলাম, আমরা 6 জন ভাগ করে নিয়েছিলাম, কেন আমাদের পেটের জায়গা ছিল না, অল্প অল্প করে খেয়েছিলাম। আর স্বরূপটা বলেছিল খাবো না খাবো না করে, তবুও খেয়েছে দেখুন। হ্যাঁ শরীর খারাপ হলে কিন্তু বলবি না আমাকে, ঠিক আছে। যাই হোক টেস্ট ওয়াইজ আছি ঠিকঠাক, টেস্ট ওয়াইজ ঠিকঠাক, মন্দ না, ঠিক আছে। কিন্তু আমার যেটা লেগেছে পোর্শন সাইজ একটু ভালো হলে ভালো হতো, কিন্তু দীঘায় এই যেখান থেকে খেলাম এটার নাম হচ্ছে গাড়ি বারান্দা, এই সামনে যে জাহাজ বাড়ি ওইখান থেকে একটু এগিয়ে আসবেন, এই জাহাজ বাড়ি এইখানে জাস্ট এই এই ট্রাকটা দাঁড়িয়ে থাকে, এটা ফুড ট্রাক টাইপের, আর ওপরে বসার জায়গা আছে, অ্যাম্বিয়েন্স বেশ ভালো, ব্যাস এই আর কি। আর বিভিন্ন মেনু পাওয়া যাবে দেখুন, এই 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 হচ্ছে মেনু, পজ করে দেখতে পারেন। আর এর টাইমিং হচ্ছে বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত। এবার হোটেলে যাই, আজকের মতন টাটা। আজকের ভিডিও আজকে এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম,
বাই।